আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শরপুটি ডোপেয়াজি। আমরা কম বেশি সবাই এই রেসিপিটা রান্না করতে জানি, তবে আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। রেসিপিটা তৈরি করতে আমার লাগছে বড় সাইজের দুটো শরপুটি, আর নিয়েছি সাত আটার মতো কাঁচা মরিচ, পেঁয়াজ নিয়েছি এখানে দু তিনটার মতো করে, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচের মতো, এক চা চামচ হলুদ, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দুটা নিয়েছি টমেটো। এরপর যে আমি রান্নাতে যাব, শুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব। এখানে আমি শরপুটি মাছ আগেই সামান্য হলুদ আর সামান্য লবণ মেখে রেখেছি, এখন আমি ভালো করে ভেজে নেব। তো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছটা তুলে নেব। এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এক চা চামচের মতো হলুদ, এক চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতোই নেবেন। এরপর ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দুটা টমেটো টুকরো দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি ভেজে নিব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটি কষানো পর্যন্ত আমি ভেজে নিব। তো আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মাছটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা, খুব অল্প সময়ে শরপুটির ডোপেয়াজি আমার রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদেরও ভিডিওটি খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।